একজন হুজুরের দেওয়া জিনের রুগীকে একটা হাড্ডির আংটি মরা গরুর হাড্ডি সেটা থেকে একটা আংটি বানায় সেই হাড্ডিকে এখন আমরা আগুনে জ্বালিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে গাইরুল্লাহ এটা থেকে মানুষের জন্য আল্লাপাক সহি তরিকায় শূন্যত অনুযায়ী শেফা রাখেন নাই এটা থেকে যদি কোনো শেফা কেউ আশা করে তাহলে এখান থেকে শেফা পাবে না কিন্তু এটা যদি কেউ হাতের মধ্যে পড়ে তাহলে শয়তানের এই অসহ শয়তানের এই যে একটা বস্তুগত আকিতার বিশ্বাস এটা বিশ্বাস করার কারণে শয়তান কিছুদিন ওই রুগীকে সার দেবে মানে শতান তো শেফা দেওয়ার মালিক নাই কিন্তু শতান কী করবে ও হয়তো জ্বালাতনটা করে বিরক্তটা করে ও কি করবে একটু সার দিবে। তাতে আপনার মনে হবে যে এই আংটি পরে আমার কাজ হয়েছে কিন্তু বস্তু তো এই আংটির মধ্যে আল্লাহ শেফা রাখেন নাই শেফার মালিক কে একমাত্র আল্লাহ তাহলে আমাদের ইমান আঁকিদের মধ্যে কত বড় গলদ আছে এই আংটিটি আমরা গতকালকে নষ্ট করতে বলছিলাম কিন্তু এই আংটিটা আবার যত্ন করে ফেলেছে কারণ যে ভিকটিম তার মায়ের ভয় যে যদি আবার আসে যদি আংটির উপরে এত বিশ্বাস থাকে তাহলে এই বিশ্বাস নিয়ে হাসনের আল্লাহর কাছে লজ্জিত হব লাঞ্ছিত আমাদেরকে হবে কারণ আমাদের আমাদের কখনো আমাদের মানে শিরেক ছাড়া অন্য কোনোভাবেই আল্লাহ কবুল করবেন না এটা তো শিরেক আল্লাহ শিরিক হিসেবে কবুল করবেন না এই কারণ আমি আংটির মধ্যে কি হবে সেবা খুশি আর আমাদের মধ্যে কিছু কিছু হুজুর আছে যারা না জানি কোন কোন বাজারের কোন কিতাব দেখে মানুষকে আমল দেয়